আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, জানি না তোমাদের পছন্দ হবে কি না, ভালো লাগবে কি না। ডেলি কাজকর্ম এবং ডেলি সবসময় একই রকমের ভিডিও দিতে তোমাদেরও কিন্তু একঘেয়েমি লাগবে এবং আমারও একঘেয়েমি লাগবে, তাই ভাবলাম আজকে তো সকাল থেকে কিছুই শ্যুট করা হয়নি। আসলে সন্ধেবেলা আমি আমার হাজবেন্ড একটু বেরিয়েছিলাম, আমাদের এখানে একটা হাট বসে, ব্যানার্জির হাট, খুব সুন্দর, ওখানে সমস্ত কিছু পাওয়া যায়। তো টুকিটাকে কিছু কেনাকাটার ছিল, সেখানে গিয়েছিলাম। তো তারপরে আসার সময় কিনে আনা হয়েছে ফুচকা, যেহেতু আমার হাজবেন্ড বাইরে দাঁড়িয়ে আমাকে খেতে দেবে না, ওটা খারাপ, তো সেই কারণে উনি বলল বাড়ি গিয়ে দুজন মিলে খাওয়া হবে। তো ভাবলাম ঠিক আছে, এই সুযোগটা তো আর হাতছাড়া করা যায় না, তো সে কারণে কিনে নিয়ে চলে এসেছে এবং আমার হাজবেন্ড বানাচ্ছে এবং আমি খাচ্ছি। তো তারপরে ভাবলাম যে আমার হাজবেন্ডও তো খাবে, তাই আর কি দুজন মিলেই বসে পড়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ দুজন মিলে এখন বসে বসে ফুচকা এনজয় করছি এবং সাথে গল্পও করছি। এই মোমেন্টটা কিন্তু আমাদের মধ্যে প্রায় এসে থাকে, অর্থাৎ আমরা দুজন মিলে একসঙ্গে বেশ খাওয়া দাওয়া করি এবং এই যে গল্প গুজবটা করি, এই সময়টা জানি না পরে পাবো কি না, কিন্তু সেই কারণে এই সুযোগটা আমি ছাড়তে চাই না। যখন এই সময়টা আমি পাই দুজনে একসঙ্গে খাওয়ার বা একসঙ্গে বসে গল্প করার, আমি কিন্তু এই সুযোগটাকে বেশ কাজে লাগাই। তো দুজন মিলে বসে বসে এখন এনজয় করছি এবং তার সঙ্গে ভেবেছি গল্পও করছি। তো ভেবেছিলাম আমি বেরোবো, তোমাদের সঙ্গে কিছু ভিডিও শ্যুট করব, শেয়ার করব, কিন্তু বিশ্বাস করো হাটে এত পরিমাণে ভিড়, আমি জাস্ট মোবাইল ফোন বের করতেই পারিনি, শ্যুট করা তো অনেক দূরের কথা, এত পরিমাণে ভিড় হয় ওই হাটে। প্রত্যেক সপ্তাহে দুদিন করে হাটটা বসে এবং প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো অনেক জিনিসই কেনার ছিল, কিছু জিনিস পেয়েছি, কিছু জিনিস পাইনি। তো কেনাকাটার ছিল, আমি ঘর মোছার যে মপ খুঁজছিলাম তোমাদেরকে বলেছি আমার অসুবিধা হচ্ছে ঘর পুঁছতে, তো ওটা আমি আমার মনের মতো পাইনি, তো সে কারণে আর নিলাম না। তো প্লেটস কিনেছি কিছু, আর তার সঙ্গে বাটি কিনেছি এবং টুকিটাকে কিছু কিনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো খাওয়াটা এনজয় করে নিই, দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলে এলাম দেখাতে, এই যে মানে কন্টেনারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি যে দোকানে ঢুকি, আমি কিন্তু ওনার থেকেই জিনিসপত্র কিনে থাকি আমার আর কি সাজগোজের টুকিটাকি। তো ওখানে ঢোকার পরে কন্টেনারটা খালি দেখে আমি আর কি নিয়ে নিলাম। তো দুটো ছুরি কিনেছি আমার শাশুড়ি মায়ের জন্য, দেখতে পাচ্ছ উনি বাড়িতে কিন্তু এরকম ধরনের ছুরি ওয়্যার করে থাকেন, আর এগুলো খুব হ্যান্ডি হয় এবং দেখতেও সুন্দর লাগে। তাছাড়া নিয়েছি এই যে বাটিগুলো, দেখতে পাচ্ছ আমার কিন্তু এরকম কোনো বাটি নেই যে একটা গেস্ট আসলে তাকে আর কি খেতে দেবো, এরা এমনি বাটি আছে, বাট এই যে সাইজের বাটি এবং এই যে শেপটা আমার তো ভীষণই পছন্দ হয়। তো ভাবলাম এই বাটি কিছু কেনা যাক, তো তিনটে তিনটে ছটাই আমি নিয়েছি, ভাবলাম পরে আবার কিনবো। তো এখন আপাতত তিনটে নিয়েছি, আর এই যে প্লেটটা তোমরা দেখতে পাচ্ছ এটা আর কি ভাত খাওয়ার জন্য নিয়েছি তিনটে, আমার এরকম কিন্তু ছোট সাইজের প্লেট রয়েছে, তো ওর সঙ্গে একদম ম্যাচ হয়ে গেছে তাই এটা নিলাম। তো এবারে রাতের বেলায় আর কি, আমরা যেহেতু সন্ধেবেলায় বেরিয়েছিলাম, তো সন্ধেবেলা ওখান থেকে এসে আর কি কিছুটা রেস্ট নিয়ে আমি কিন্তু রাতের রান্না করতে চলে এসেছি। আজকে দুপুরবেলা যেহেতু আজকেও খিচুড়ি হয়েছিল, তো ভাবলাম রাতের বেলায় কি করব, তো বেগুন ছিল ফ্রিজে, তো ভাবলাম বেগুন ভাজবো এবং দুটো ডিম চাপ করে নিলেই কিন্তু রাতে খাওয়া হয়ে যাবে। তো ভাত অলরেডি আমার বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর ততক্ষণে আমি আর কি জোগাড়টা করে নিচ্ছি। তো এখানে বেগুনগুলো কেটে নিয়ে পেঁয়াজগুলো ঝটপট করে আমি কেটে নেব, নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা করে নেব। তো রাত্রেবেলায় টুকিটাকি আমি রান্না তো করি না, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না বেসিক্যালি, আমার রান্নাবান্না দুপুরেই কমপ্লিট হয়ে যায়, তাই দুপুরেরটাই তোমাদেরকে আমি দেখাই। রাতে যেহেতু আমার রান্না করতে লাগে না, টুকিটাকি হয়তো কিছু গরম করলাম বা কিছু হয়তো একটা জাস্ট ডিম ভেজে নিলাম, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করার মতো কিছুই নেই, তাই আর শেয়ার করি না। তো আজকে ভাবলাম যে শেয়ার করা যাক, যেহেতু রান্নাটা করছি, দুরকম রেসিপি হচ্ছে, একটা বেগুন ভাজবো এবং তার সঙ্গে কিন্তু ডিম চাপ করছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে যাক। তো এটাও একটা আমার আর কি নাইট রুটিন হয়ে যাবে তাই আর কি। Thank you.
তো বেগুনগুলো ধুয়ে আমি তুলে নেব, নিয়ে এর মধ্যে লবণ হলুদ এবং গুঁড়ো লঙ্কা অর্থাৎ দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। অর্থাৎ ভাত যতক্ষণ হবে ততক্ষণ আমি এটাকে মাখিয়ে মিনিট পাঁচেক সাতেকের মতো আমি এটাকে রেখে দেবো, তারপর এটাকে আমি ভাজবো। তো আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে বা এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে কিন্তু চাইলেই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেগুন ভাজার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, সবসময় চেষ্টা করবে যখন তোমরা মশলাটা মাখাবে এর মধ্যে 2 থেকে 4 ফোঁটা চিনির দানা ছড়িয়ে দেবে। এতে করে কিন্তু তোমরা খেয়াল করবে বেগুনে একদমই এক্সট্রা তেল অ্যাবজর্ব করবে না। আর আমি তাড়াহুড়োর মধ্যে কি করেছি, চিনিটা দিতেই ভুলে গেছি। তো এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি, অর্থাৎ চিনি দিয়ে মানে 5-10 মিনিট তুমি যদি রেখে দাও তাহলে কিন্তু এর মধ্যে তেল কোনোভাবেই অ্যাবজর্ব করবে না। কিন্তু আমি তাড়াহুড়োর মধ্যে চিনিটা দিতে ভুলে গেছি, তাই যখন তেলের ওপরে দিয়েছি তখনই অল্প একটু চিনি আমি আর কি ছড়িয়ে দিয়েছি। তো মশলা মাখিয়ে ওটা রেখে দিলাম। ঝটপট করে আমি পেঁয়াজটা কুচি করে নিচ্ছি চাপের জন্য। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো বেগুন ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল পরিমাণ মতো তেল নিয়েছি। খুব বেশি অল্প তেল নিলে যেটা হয় বেগুন ভাজার সময়, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তাহলে কিন্তু বেগুন প্রচুর পরিমাণে তেল টানে। সেই কারণে সবসময় চেষ্টা করবে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে, যেটাকে আমরা ছ্যাঁকা তেলে বলে থাকি। ছ্যাঁকা তেলে বেগুন ভাজলে কিন্তু বেগুন একদমই তেল অ্যাবজর্ব করে না, এই জিনিসটা সবসময় তোমরা মাথায় রাখবে। আমিও আগে অল্প তেলে ভাজতাম, প্রচুর তেল টেনে নিত, আবার আমাকে তেল দিতে হতো, আবার তেল টেনে নিত, তো এভাবে হতো। কিন্তু যে থেকে আমার শাশুড়ি মা বলেছে যে তুমি ছ্যাঁকা তেলে বেগুন ভেজে দেখবে তোমার কড়াইয়ে যেরকম পরিমাণে তুমি তেল দেবে দেখবে সেরকম পরিমাণে তেল তোমার কড়াইয়ে থেকে যাবে, উপরন্তু তোমার বেগুন ভাজা হয়ে যাবে। তো সত্যি আমি দেখলাম এই জিনিসটা ফলো করে, এবং তার সঙ্গে ওই যে বললাম মশলা মাখানোর সময় চিনিটা দেওয়ার কথা, ওটাও দিয়ে আমি রেসিপিটা পুরোপুরি আর কি আমি ট্রাই করেছি। তো সত্যি হয়েছে, মানে আর কি কড়াইয়ের মধ্যে সত্যি আমার তেল রয়ে গেছে এবং বেগুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর থেকে আমি এভাবেই ভেজে থাকি। তো আমি তোমাদেরকে যেমনটা বললাম আমি চিনি দিতে ভুলে গেছিলাম, তো আমি এখন চিনিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। 2-4টে জাস্ট দানা আমি উপর দিয়ে আর কি ছড়িয়ে দিলাম, এতে করে বেগুন এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করতে পারবে না। তো এভাবে তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের এটা হেল্পফুল হবে। Thank you.
তো আমি তোমাদেরকে আগেও বলেছি যেহেতু আমার ননস্টিকের কড়াই রয়েছে, কিন্তু আমি যেহেতু কাঠের উনানে রান্না করি তাই কিন্তু ননস্টিক কুকারটা ইউজ করতে পারি না। আমার এরকম ননস্টিকের সেট কিন্তু আর কি সাতটা ওলা সেট, অর্থাৎ একটা রয়েছে কড়াই, একটা রয়েছে তাওয়া, একটা রয়েছে আর কি যেটাকে আমরা এটা হাঁড়ি বলতে পারো, কড়া রয়েছে, তাওয়া রয়েছে, চায়ের সসপ্যান একটা আছে। তো চায়ের যে সসপ্যানটা সেটাকে আমি যত্ন করে তুলে রেখেছি এবং তাসাটাকেও যত্ন করে তুলে রেখেছি। আমি খালি এটাই ইউজ করি মাঝে মধ্যে, কারণ আমার একটা কড়াই তাই আমার অসুবিধা হয়। তা ভাবি দুটো কড়াই হলে আর কি আমার সুবিধা হয়, যেহেতু একটাতে ভাজাভুজি করলাম বা হয়তো একটাতে তরকারি করলাম, তারপর হয়তো আরও কিছু ভাজার থাকে, তখন এটাতে আর ওটাতে দুটোতে মিলিয়ে ঝুলিয়ে আমি করে নিই। তো ডিম চাপটা করার জন্য আমি সবথেকে প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ লাল করে একদম, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে আমরা খাচ্ছি সে কারণে কোনো কিচ্ছু এক্সট্রা আমি ইউজ করব না, অর্থাৎ তেজপাতা, গরম মশলা এইসব কিছু আমি অ্যাড করব না, যেহেতু এগুলো প্রচুর পরিমাণে গরম হয়ে থাকে আর শরীরের পক্ষে ক্ষতিকর, আমার জন্য তো বিশেষ করে ক্ষতিকর আমার হেলথের জন্য। তাই ভাবলাম আমরা রাতে খাবো, হালকা ফুলকা বাড়িতেই খাবো, সে কারণে আর ইউজ করবো না। আর আমার শাশুড়ি মা তেজপাতা একদম পছন্দ করেন না, সে কারণে তেজপাতাটা দিলাম না। তো লাস্টে যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন সামান্য একটুখানি আমি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো। তো এইভাবে রান্নাটা কমপ্লিট করব। সব থেকে মেন যখন তুমি কষাকষি কোনো রান্না করবে, সব থেকে মেন হচ্ছে মশলা কষা। মশলাটা তুমি যত ভালো করে কষিয়ে নিতে পারবে তোমার রান্নার টেস্ট কিন্তু ততটাই মানে ভালো হবে। তো এই জিনিসটা সবসময় ফলো করবে। আমি কিন্তু আগে তাড়াহুড়োর মধ্যে পেঁয়াজ ভালো কষতাম না আর কি, মশলা দিয়েই ঝটপট করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিতাম, এতে করে যেটা হতো পেঁয়াজ কাঁচা থেকে যেত এবং আর কি মশলাটা ভালো করে কষানো হতো না এবং এর ফলে একটা কাঁচা গন্ধ রয়ে যেত, জিনিসটা ভালো হতো না। বাট আমি খেয়াল করে দেখলাম যখন মশলাটা একদম ভালো ভালো করে কষতে আমি শুরু করলাম, যখন মশলা থেকে তেল ছাড়বে তখন আমাদের বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি 3-4 অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তা যখন এর মধ্যে থেকে একটা তেল বেরিয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করে দুটো ডিম দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু এতে আদা রসুন বাটা দিয়েছি, তোমাদের বলা হয়নি, সমস্ত কিছু ঝাঁঝা লাগে দিয়ে আর কি মশলা কষিয়ে ডিম দিয়ে দিলেই ডিম চাপ হয়ে যাবে। তো আজকে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। তো আমার বলা কোনো কথা যদি তোমাদের খারাপ লেগে থাকে বা আমি যদি কোনো এমন কথা বলে থাকি তোমাদের মনে আঘাত লাগে, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি এখন একদম এই প্ল্যাটফর্মে নতুন, আমি একদম ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না, আস্তে আস্তে জানি শিখে যাব। তো আমার মনে যেটা আসে আমি চটপট করে সেটাই বলে দিই, তো সেই জন্য আমি তোমাদের কাছ থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা, আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি আবার তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে রাতে এটা দিয়েই আমরা আর কি ডিনারটা কমপ্লিট করব, অর্থাৎ গরম গরম ভাত, তার সঙ্গে থাকছে বেগুন ভাজা আর একদম শুকনো করে রান্না করা ডিম চাপ। তো এটাই আজকে আমাদের রাতে ডিনার। তো আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।